শুরুতেই সংবাদ শিরোনাম, সবকিছু রেডি, পুতিনের নির্দেশের সঙ্গে সঙ্গে বোমা পড়বে ইউক্রেনে। ইউক্রেনে উত্তেজনার মধ্যে গ্রিসের দুই নাগরিক নিহত, ইউক্রেনে যুদ্ধের আশঙ্কায় পালাচ্ছে বিদেশিরা। ইউক্রেন ইস্যুতে এবার রাশিয়াকে হুঁশিয়ারি দিল G7, ভুলে নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরায়েলি বাহিনী। নারীরা হিজাব পরেন না বলেই ভারতে ধর্ষণ বেশি, কংগ্রেস বিধায়ক। ছয় দিনেও খোঁজ মেলেনি মিয়ানমারের সীমান্ত রক্ষীর গুলিতে নিখোঁজ বাংলাদেশির। এবার বিস্তারিত, ইউক্রেনের তিন দিকে অবস্থান করছে রাশিয়ার কয়েক লাখ সেনা। দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা সতর্ক করেছেন যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা হতে পারে। এবার ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হ্যাপি শরীর হিম করার কথা বললেন। তিনি বলেছেন, পুতিন নির্দেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যে ইউক্রেনে বোমা পড়বে। যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্রিটিশ মন্ত্রী এমন সম্ভাবনার আশঙ্কা করে বলেন, এমনটি ঘটলে ইউক্রেনে কোনো আগাম সতর্কতা পাবে না। জেমস হ্যাপি বলেন, আমার আশঙ্কা হলো আক্রমণ আসন্ন, তবে এটি অবশ্যই ঘটবে সেটিও বলা যায় না। এটাও হুঁশিয়ারি মন্তব্য করে তিনি বলেন, পুতিন আদেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যে ইউক্রেনের শহরে মিসাইল ও বোমার আঘাত আসতে পারে। এদিকে এই উত্তেজনার মধ্যে যুক্তরাজ্য শুক্রবার তাদের সব নাগরিককে ইউক্রেন ত্যাগের নির্দেশ দেয়। এর একটা ব্যাখ্যাও প্রদান করেন জেমস হ্যাপি। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি ইউক্রেনের সীমান্তে রাশিয়ার 1,30,000 সৈন্য অবস্থান করছে। এছাড়া কৃষ্ণ সাগরে মহড়ায় রয়েছে বেশ কয়েক হাজার। রাশিয়া অঞ্চলটিতে আর্টিলারি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং যুদ্ধ বিমান প্রস্তুত রেখেছে। এছাড়া কম্ব্যাটের প্রয়োজনীয় সামগ্রী, জ্বালানি, মেডিকেল সামগ্রীও প্রস্তুত রেখেছে। এই কারণে ভ্রমণের নির্দেশনা পরিবর্তন এবং যে কোনো হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে হামলা করতে পারে, যুক্তরাষ্ট্রের এমন সতর্কতার পর দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন মুহূর্তে দেশটিতে গ্রিসের দুই নাগরিক নিহত হয়েছেন। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দুই প্রবাসী নিহতের তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সংঘাত পীড়িত ইউক্রেনের পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটেছে। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সেনাদের সঙ্গে এক দুর্ঘটনায় তাদের দুই নাগরিক নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। হতাহতের ঘটনার জন্য ইউক্রেনের তিন সেনা দায়ী বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়েছে। খবর থেকে জানা গেছে, রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীদের দখলকৃত এলাকা সংলগ্ন হিরানি তিন গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সেনাদের সঙ্গে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাক বিতণ্ডতার এক পর্যায়ে সহিংসতা শুরু হয়। যদিও গ্রিসের নাগরিকরা সেখানে কি করছিলেন বিবৃতিতে সেটা উল্লেখ করা হয়নি। তবে রয়টার্স নিউজ এজেন্সি গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যে বক্তব্য প্রকাশ করে তাতে বলা হয়েছে, অঞ্চলটিতে চলমান সংঘাতের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার আশঙ্কায় দেশটি থেকে পালিয়ে যাচ্ছেন সেখানে অবস্থানরত বিদেশিরা। তবে রাশিয়া অভিযান চালাতে পারে বলে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে তার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে সীমান্তে উত্তেজনা এবং যুদ্ধের আশঙ্কার মধ্যে ইউক্রেনের সরকার রাশিয়া ও ইউরোপীয় নিরাপত্তা বিষয়ক একটি গোষ্ঠীর মধ্যে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, রাশিয়া কেন সীমান্তে এত সৈন্য জড়ো করছে সেটি ব্যাখ্যা করার জন্য তারা বারবার আনুষ্ঠানিক অনুরোধ জানালেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, এর পরবর্তী পদক্ষেপ হিসেবে রাশিয়ার পরিকল্পনা আসলে কি তা স্বচ্ছভাবে ব্যাখ্যা করার জন্য আগামী 48 ঘন্টার মধ্যে একটি বৈঠকের অনুরোধ জানানো হয়েছে। রাশিয়া বারবার বলছে, ইউক্রেনে কোনো অভিযান চালানোর পরিকল্পনা তাদের নেই, যদিও তারা 1,00,000-এর বেশি সৈন্য ইউক্রেনের সীমান্তে জড়ো করেছে। যুক্তরাষ্ট্রের ধারণা, রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে বোমা হামলা শুরু করতে পারে। এরই মধ্যে 1 ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে। লন্ডনে ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার দেশ ন্যাটো জোটে যোগ না দেওয়ায় রাশিয়ার যে দাবি সে ব্যাপারে তাদের অবস্থান নমনীয়। তবে পরে তিনি ওই অবস্থান থেকে সরে গেছেন। পরে তিনি বলেন, ন্যাটো জোটে যোগ দেওয়ার ব্যাপারটি ইউক্রেনের সাংবিধানিক অঙ্গীকার, আর ইউক্রেন ন্যাটো জোটে যোগ দেওয়ার জন্য তৈরি কিনা সে সিদ্ধান্ত নেওয়ার ভার ন্যাটো সামরিক জোটের। ইউক্রেন এরই মধ্যে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ নামের ইউরোপীয় নিরাপত্তা সংস্থাকে রাশিয়ার সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছে। ইউক্রেন চাচ্ছে সীমান্তে এত সৈন্য জড়ো করার ব্যাখ্যা দিক রাশিয়া।
চরম উত্তেজনায় পৌঁছেছে রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতি। যে কোনো মুহূর্তে ইউক্রেনে আগ্রাসন শুরু করতে পারে রাশিয়া। রাশিয়া বুধবার ইউক্রেনে হামলা চালাতে পারে জার্মান সরকারকে এমন রিপোর্ট দিয়েছেন দেশটির গোয়েন্দারা। এদিকে ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে এবার রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছে উন্নত দেশ সমূহের গ্রুপ সেভেন। সোমবার এক যৌথ বিবৃতিতে G7 গ্রুপের অর্থমন্ত্রীরা এ হুঁশিয়ারি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা G7 এর অর্থমন্ত্রীরা ইউক্রেনের অর্থনীতিকে সহায়তা করতে দ্রুত এবং সংকল্পবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। এতে আরো বলা হয় ইউক্রেনের বিরুদ্ধে ফের কোনো রুশ আগ্রাসন হলে আমরা দ্রুত সমন্বিত এবং শক্তিশালী জবাব দেব। রাশিয়াকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় এর ফলাফল হবে ভয়াবহ। তবে রাশিয়া অবশ্য জানিয়েছে যুদ্ধের কোনো পরিকল্পনা তাদের নেই। তারা নয় আগ্রাসন দেখাচ্ছে আমেরিকা এবং ন্যাটো বাহিনী। প্রয়োজনে রাশিয়া তার জবাব দেবে, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও বল ন্যাটো এবং আমেরিকার কোর্টে রাখতে চাইছে রাশিয়া। বুধবার আক্রমণের বিষয়টিও সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রের সাহায্যে নিজেদেরই একটি ড্রোন ধ্বংস করেছে। ইসরায়েলের চ্যানেল 14 জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন সীমান্তে একটি ড্রোনের অবস্থান শনাক্ত করার পর সেটিকে ধ্বংস করে দেয়। তারা ভেবেছিল শত্রুপক্ষের কোনো ড্রোন তাদের সীমান্তে প্রবেশ করেছে। ইসরায়েলের চ্যানেল 14 আরো জানিয়েছে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর সেনাবাহিনী বুঝতে পারে তারা ভুলক্রমে সেটাতে আঘাত হেনেছে। এটি সেনাবাহিনীর একটি গোয়েন্দা ড্রোন ছিল। ইসরায়েলি বাহিনী সবসময় প্রতিরোধ সংগ্রামীদের হামলার আশঙ্কায় থাকে, এ কারণে তারা মাঝে মধ্যেই ভুল করে বসে। এ কারণে গত মাসে ভুলক্রমে 2 সহকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে একটি ঘাঁটির কাছে নিরাপত্তা টহল চলাকালে এ ঘটনা ঘটে। বর্ণবাদী ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনিদের ওপর হত্যা নির্যাতন চালাচ্ছে। এর মোকাবেলায় প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। ভারতে হিজাব বিতর্কে আরো উস্কে দিলেন রাজ্যটির কংগ্রেস বিধায়ক জমির আহমেদ। তার দাবি, ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি, কারণ বেশিরভাগ নারীরা হিজাব পরে না। রবিবার সংবাদ সংস্থা ANI কে জমির আহমেদ বলেন, ইসলাম ধর্মে হিজাব মানে পর্দা। একটা বয়সের পর মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখতে হিজাব ব্যবহার করা হয়। ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি, এর কারণ অনেক নারী হিজাব পরে না। হিজাব পরা বাধ্যতামূলক নয়। যারা নিজেদের রক্ষা করতে চান তারা হিজাব পরেন। যে মহিলা নিজের সৌন্দর্য দেখাতে চান না তিনি হিজাব পরেন। এটা বহু পুরনো রীতি। প্রসঙ্গত, কর্ণাটকে উদুপিতে মুসলমান ছাত্রীরা হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন না, এমন নোটিশ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে কর্ণাটকের স্কুল কলেজের সেই আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে। উদুপির সরকারি কলেজে 6 ছাত্রী এ নিয়ে প্রথম আন্দোলন শুরু করেন, এরপর কর্ণাটকে স্কুল কলেজে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলির পর মোহাম্মদ ইলিয়াস নামে বাংলাদেশি এক জেলে নিখোঁজ রয়েছে। 6 দিনেও তার কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ জেলে উপজেলার ওয়াইংকাং এলাকার বাসিন্দা মৃত সৈয়দ আহমেদ বলির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াইংকাং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারি। গত বুধবার সকালের দিকে টেকনাফ উপজেলার ওয়াইংকাং ইউনিয়নের লম্বাবিল এলাকায় নাফ নদীতে এ ঘটনা ঘটেছিল। টেকনাফ 2 বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ঘটনার পর নদী সাঁতরে গুড়া মিয়া নামে এক জেলে অক্ষত অবস্থায় ফিরে এলেও মোহাম্মদ ইলিয়াস নিখোঁজ ছিল। এই 2 জেলে টেকনাফ উপজেলার হোয়াইংকাং ইউনিয়নের বাসিন্দা। ফিরে আসা জেলে গুড়া মিয়া জানান, তারা ওই দিন নাফ নদীতে মাছ ধরার সময় তাদের দুজনের দিকে গুলি ছোড়া হয়। এই সময় দুইজনই নৌকা থেকে পানিতে লাফ দেন। তিনি সাঁতরে টেকনাফে চলে আসতে পারলেও মোহাম্মদ ইলিয়াস নিখোঁজ আছেন। বিজেপির অধিনায়ক শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, এই 2 জেলে বুধবার সকালে নাফ নদীর টেকনাফের হোয়াইংকাং ইউনিয়নের লম্বাবিল এলাকার জলসীমার শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অন্তত 100 গজ ভেতরে ঢুকে মাছ ধরছিলেন। এক পর্যায়ে মিয়ানমারের বিজেপি সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দিলে তারা বাংলাদেশের জলসীমার দিকে পালিয়ে আসার চেষ্টা করেন। এই সময় 2 জেলেকে লক্ষ্য করে বিজেপি গুলি ছোড়ে। তখন জেলেরা নৌকা থেকে লাফ দেন। গুড়া মিয়া অক্ষত অবস্থায় ফিরে এলেও আরেকজন এখনো নিখোঁজ রয়েছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।